Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wa mursaleen. Nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmid din wa ba'd. Shubhpriyo darshok dini bhai bonera. Shurutei ajker live ayojone apnader ke shagoto janacchi. Amra Allah rabbul alameen er kache dua korchi Allah subhanahu wa ta'ala amader shobaike. আমরা যারা এই আয়োজনে অংশগ্রহণ করছি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন যাতে আমরা হেদায়েতের উপর নিজেদেরকে পরিচালিত করতে পারি। পাশাপাশি আমি অনুরোধ করব আপনারা যারা শেয়ার করছেন আজকের এই লাইভ প্রোগ্রামকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকে কথা বলব। আমরা ইতোমধ্যে আপনারা জানেন মাহদি এর বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আর বেশ কিছুদিন থেকেই একটি বিষয় আমরা লক্ষ্য করে আসছি, সেটা হচ্ছে এই আমাদের এই বাংলাদেশে গুটি কয়েক আলেম, জাযাহুমুল্লাহু খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন এবং দ্বীনের ব্যাপারে তাদেরকে সহি সমুজ দান করুন, মাহদি এর বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছিলেন। কেউ কেউ সময় নির্ধারণ করে দিয়েছেন যে 2019 সালেই এসে যাবে, কেউ কেউ বলতেছিলেন যে আর সময় বাকি নেই, হয়তো মানে কয়েক বছরের মধ্যেই মাহদির আত্মপ্রকাশ হয়ে যাবে বা মাহদি সৌদি আরবে আত্মগোপন করে আছেন ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে আমরা অল্প মানে দিনের মধ্যেই মানে আজকে একদিন দুদিনের মধ্যেই দেখতে পেরেছি, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক লোক দাজ্জাল মুশতাক আরমান নামে নিজেকে দাবি করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মেহাদি দাবি করে বসেছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়ে মক্কাতে গিয়েছে। মক্কাতে যাওয়ার পর সেখানে সে আত্মগোপন করেছিল, কিছু ভক্ত তার তৈরি হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত সে জামাত তাবলিগের সাথে কাজ করেছে, ফলে তার কিছু ভক্ত এখানে ছিল। সেই ভক্তদের মধ্যে অনেকেই হিজরত করে যাওয়ার সময় ধরা পড়েছে, সরকারের প্রশাসনের কাছে তারা ধরা পড়েছে, ফলে প্রশাসন তাদেরকে আটক করেছে। আর সে নিজে ইতিমধ্যেই একটি বক্তব্য দিয়ে তার এই ঘোষণা দিয়েছে যে সে নিজেই মাহদি। এই যে বন্ড আরমান যিনি ইতিমধ্যে নিজেকে মাহদি দাবি করেছেন, আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মানে কি অদ্ভুত মাহদি দাবি করার পদ্ধতি! স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশধর। অদ্ভুত একটি মানে বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশের সাথে তার কোনো মিল নেই, কোনো সম্পর্কই নেই, স্বপ্নের এই দাবিও মিথ্যা। আর তার নামের সাথে মুশতাক আরমান, তার নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদি এর যে নামের কথা বলেছেন, তার বাপের নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদি এর বাপের যে নাম কথা বলেছেন, তার মায়ের নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদি এর মায়ের নামের যে বক্তব্য দিয়েছেন, কোনটির সাথেই তো মিল নেই। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার এই মানে দাবিটুকু ভণ্ডামি, একটা প্রতারণা, আর এছাড়া কিছুই নয়। সতর্ক হতে হবে আমাদেরকে। বন্ধুগণ, মাহদি এর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের কাছে, আমরা স্পষ্ট করে বলেছি মাহদি এর আত্মপ্রকাশ হচ্ছে তিনি একজন এস্টাবলিশড রাষ্ট্রপ্রধান হবেন। তারপরে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলাহ করবেন, সংশোধন পরিমার্জিত পরিশীলিত করবেন এক রাতের মধ্যেই। তারপরে লোকেরা তার হাতে বায়াত গ্রহণ করবে এই জন্য যে তিনি রাষ্ট্রপ্রধান। সুতরাং এই ধরনের আত্মগোপনকারী ব্যক্তিরা যারা মাহদি এর দাবি করবে, এই সব মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, এছাড়া আর কিছুই নয়। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা
এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই, আমরা দেখতে পেয়েছি যে এই মোশতাক মোহাম্মদ আরমান, তার বয়স হচ্ছে 40 বছরের কাছাকাছি। সে বুয়েটে পড়ালেখা করেছে, বুয়েট থেকে পাশ করার পর ইংরেজি, আরবি এবং উর্দু শিখেছে। এ দুটি ভাষায় তুলনামূলকভাবে পড়ালেখা করেছে। আরবি পড়তে জানে, কোরআন এবং হাদিসও পড়তে শিখেছে। যদি আমরা বলবো যে সামনে তার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, কোরআন শিখেছে, আরবি শিখেছে এবং প্রায় 18 থেকে 20 বছর পর্যন্ত সে জামাতে তাবলিগের সাথে কাজ করেছে। ছাত্র জীবন থেকে সে জামাতে তাবলিগের সাথে তার একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে 2016 সালে তার এই চাকরি ছেড়ে দিয়ে সে সামাজিকভাবে আইসোলেশনে চলে যায়। তারপর নির্জন এলাকায় চলে গিয়ে অনলাইন এবং অফলাইনে সে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলা শুরু করে। হতে পারে এটা তার মেন্টাল কোনো প্রবলেমের কারণে, মানসিক কোনো ভারসাম্যহীনতার কারণে হতে পারে, অথবা মানে কোনো প্রকার শয়তানের মাধ্যমে সে মানে আক্রান্ত হতে পারে। ফলে মাহাদি সম্পর্কিত যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তার ঘাঁটাঘাঁটি অনেক বেশি ছিল। লোকদেরকে মাহাদিয়ের আগমনের বিষয় শোনাতো এবং এই বিষয়গুলো নিয়ে প্রচার করত, এবং তার পক্ষে মাহাদি আগমনের পক্ষে একটা মানে ভয়েস, একটা সাউন্ড সে প্রথমে একটা তৈরি করলো, ফলে এর মাধ্যমে একটা গ্রাউন্ড তৈরি করলো। এরপরে তার বক্তব্য থেকে যেটা বোঝা গিয়েছে যে সে গত জানুয়ারি মাসে দেখা গিয়েছে সে বলতে চাচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালামকে সে মানে দেখেছে এবং জিব্রাইল আলাইহিস সালাম কেয়ামতের বড় আলামতগুলো প্রকাশ হবে, মাহাদির আত্মপ্রকাশ হবে, তাকে এ বিষয়টি জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন। এটি ডাহা মিথ্যা কথা, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি যে মাহাদির আত্মপ্রকাশের বিষয়টি জিব্রাইল আমিনের মাধ্যমে সাব্যস্ত হবে বা জিব্রাইল আলাইহিস সালাম এসে এই বিষয়টি বলবেন, সে স্বপ্নে দেখুক অথবা জিব্রাইল আমিন আলাইহিস সালাম তার কাছে আসুক, এগুলো ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। এখানেই তার বক্তব্য শেষ নয় বা তার দাবি শেষ নয়, বরং সে একথা বলেছে যে 2020 সালের মার্চ থেকে ধারাবাহিকভাবে সে বহু স্বপ্ন দেখতে পাচ্ছিল, যে স্বপ্নের মাধ্যমে তাকে মাহাদির বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে 1981 সালে মাহাদির জন্ম হয়েছে এবং মাহাদির আগমন মদিনার পূর্ব দিক থেকে হবে, মাহাদির আগমনের বিষয়ে তাকে বারবার বলা হচ্ছিল। ফেব্রুয়ারি 2020 সালে সে উমরা করার জন্য ছোট একটা দল নিয়ে মক্কাতে যায়। মক্কাতে যাওয়ার পর সেখানে মক্কাতে উমরা করার পরে সে মদিনার কোথাও আত্মগোপন করে থাকে, সেখান থেকে সে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া শুরু করে মাহাদির বিষয় নিয়ে। তারপর সে দাবি করে থাকে যে 2020 সালের রমাদান মাসেই মাহাদির আত্মপ্রকাশ হবে, রমাদানের 7 তারিখে, এবং সে একথা বলে থাকে যে মাহাদি 1981 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বর্তমান মক্কাতে আত্মগোপন করে আছে। এগুলো সব তারই নিজের বক্তব্য এবং সে এই ধরনের বক্তব্যগুলো মানে দিয়ে থাকে। তারপরে দেখা যায় যে সে বিভিন্ন ধরনের সন্দেহ চ্যালেঞ্জও ছুড়ে দিয়ে একথা বলার জন্য চেষ্টা করে যে মাহাদির অনুসরণ আপনাদের করতে হবে, এবং সে লোকদেরকে মাহাদির অনুসরণ করার জন্য ইস্তেখারা করার জন্য বলে, এবং ইস্তেখারার মাধ্যমে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তাদের কাছে আসবে, এসে তাদেরকে বলবে যে হ্যাঁ, এই লোক মাহাদি। এ ধরনের বক্তব্যগুলো যা মানে তার কাছ থেকে পাওয়া গিয়েছে বন্ধুগণ, সবটাই আমরা এটাই আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে এই ব্যক্তি হয়তো হতে পারে যে সে মানসিকভাবে কোনো না কোনো দিক থেকে আক্রান্ত, ফলে এই ধরনের বক্তব্য দিয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যেটি তার ভিডিও এবং উপস্থাপনা থেকে, যে সে মানসিকভাবে খুব বেশি আক্রান্ত নয়, কিন্তু তার এই দাবি হতে পারে যে সে কোনো না কোনো ইস্যুতে কারো বক্তব্যকে সে এজেন্ডাকে সে বাস্তবায়ন করছে, এ ধরনের কিছু হতে পারে।
মানসিকভাবে তাকে অসুস্থ তার বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়নি। কিন্তু আমরা দেখেছি তিনি এক নম্বর কথা হচ্ছে তিনি আরবি মোটেও জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তার মোটেও জ্ঞান নেই, হাদিসের উচ্চারণও ভুল রয়েছে, কোরআনের তেলাওয়াতও যথার্থ নয়, সঠিক নয়। সুতরাং এটাই তার বিভ্রান্তির মানে সে যে মাহাদি নয় এটা বুঝা যাচ্ছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যে সমস্ত হাদিসগুলোকে সে দলিল হিসেবে উল্লেখ করেছে তার মধ্যে অনেক হাদিস রয়েছে যেগুলো একেবারেই দুর্বল অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, বরং এটা শিয়াদের তৈরি করা। কারণ এই মাহাদিয়ার কনসেপ্টটা মূলত আল ইমামুল মাহাদিয়ার কনসেপ্টটা এটা শিয়াদের কাছ থেকে মানে আমরা পেয়েছি। আমি বিষয় বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছি যখন আমরা বিষয়গুলো তুলে ধরেছি, ফলে সে এই দিক থেকেই মূলত দেখা গিয়েছে যে এই পথে অগ্রসর হচ্ছে এবং এটাই তার দাবি মনে হচ্ছে যেন সে এদিকে ইঙ্গিত করছে। জানা নেই সে কি আদৌ শিয়াদের কোনো প্রতিনিধিত্ব করছে, মানে শিয়াদের সাথে তার কোনো সম্পর্ক আছে, নাকি আসলেই সে কোনো না কোনো দিক থেকে বিকারগ্রস্ত অথবা মানসিকভাবে আক্রান্ত সেটা আমার জানা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যেভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা করার চেষ্টা করেছে সেটি একটি আশ্চর্য হওয়ার বিষয়। সূরাতুল ফাতহের যেই ব্যাখ্যা করেছে এবং এই ব্যাখ্যাগুলোকে যেভাবে বিভ্রান্তির সাথে এগুলোকে মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করেছে, মানে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য এটা আরেকটি চালাকি, চতুরতা। কারণ আলেমদেরকে তো এভাবে বিভ্রান্ত করতে পারবে না, সাধারণ মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করা সম্ভব হবে। ফলে সে বারবার তার বক্তব্যের মধ্যে একটি বিষয়কে খুব বেশি হাইলাইটস করার জন্য বা খুব বেশি ফোকাস দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে আলেমরা মাহাদির অনুসরণ করতে পারবে না। পারবে না কেন, আলেমরাই তো অনুসরণ করবে, কিন্তু এই ধরনের ভণ্ড প্রতারক মাহাদিয়ের অনুসরণ তো আলেমরা কোনোদিন করবে না। তাই এই যে বক্তব্য সে দিয়েছে এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে আলেমদের ব্যাপারে তার যেই একটা কুধারণা বা খারাপ ধারণা এটা এই জন্য যেহেতু আলেমরা তার এই প্রতারণা এবং ভণ্ডামির বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারবে, এই জন্য সে আলেমদের ব্যাপারেই একটা প্রথমে একটা মিসগাইড করার জন্য লোকদেরকে এ বক্তব্য দিয়ে যাচ্ছে বা একটা খারাপ ধারণা দিচ্ছে যে আলেমরা মানুষদেরকে সতর্ক করবে। আমরা সতর্ক করছি এবং আমরা স্পষ্ট করে বলছি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সাথে সাথে এই কথা বলছি তার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদিয়ে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন কোনোটিই মিলে না, কোনোটিই মিলে না। সুতরাং কোনো দিক থেকে সেই যেই ধরনের কথাগুলো পেশ করছে এগুলো কোনো দিক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মাহদিয়ের যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেগুলোর সাথে কোনো দিক থেকেই মিল পাওয়া যায় না। তাই এ ধরনের এলোমেলো যে ব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তি করে যে সমস্ত ব্যাখ্যা দিচ্ছে এটা একেবারেই লজ্জাজনক। এটা মানে সফটের মাধ্যমে তিনি কীভাবে বংশ মানে বংশ তালিকা সাব্যস্ত করবেন? তিনি যদি সত্যিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশের হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই এটা পরিচয় দিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের কীভাবে তিনি, সেটা প্রমাণ করতে হবে। এটা অদ্ভুত দাবি, যে কেউ ব্যক্তি যে কোনো ব্যক্তি বলতে পারে যে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ রাসূলের বংশধর, প্রশ্নই আসে না। এর জন্য কিছু প্রমাণ তো থাকতে হবে, একেবারে সামান্যতম কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের দাবি করার কোনো সুযোগ আছে আমি মনে করি না। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে তার যে বক্তব্য বা উপস্থাপনা, এই উপস্থাপনা থেকে অনেকেই বিভ্রান্ত হতে পারে, অনেকেই বিভ্রান্ত হতে পারে। কিন্তু বিভ্রান্ত কারা হবে? শুধুমাত্র জাহিল যারা তারা। তার কারণ হচ্ছে মানে এর মাধ্যমে সে আলেমদের কাছে কোনো স্থান পাবে না, কারণ তার এই বক্তব্যগুলো সবগুলোই আমরা যদি একসাথ করি তাহলে আমরা দেখতে পাবো যে এগুলো শুধুমাত্র এটাকে হাস্যকর একটা কাহিনী ছাড়া আর কিছুই নয়। কারণ মাহদি দাবি করার মতো তার কাছে কোনো ধরনের যোগ্যতা মানে কোনো দিক থেকেই প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সেই বাক্কাম এবং রুখনকে এমন অপব্যাখ্যা দিয়েছে যে অপব্যাখ্যা মানে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য হতে পারে না, কোনো দিক থেকে গ্রহণযোগ্য হতে পারে না। আহলুল হাদিসদের মধ্যে কেউ এই ব্যাখ্যা করেননি, কোনো যুগে এই ব্যাখ্যা কেউ করেননি। আহলুল লোহা যারা ভাষাবিদ যারা ছিলেন আরবি ভাষার, তারাও কেউ এই ব্যাখ্যা করেননি। সুতরাং তারা এই ব্যাখ্যা একেবারেই বিভ্রান্তিকর।
আমরা দেখেছি যে সে গুগল ট্রান্সলেট থেকে মানে হাদিসের ব্যাখ্যা করে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করার জন্য চেষ্টা করছে, লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে। এটি একটি বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। ফলে তার এই দাবি মূলত আবারও প্রমাণ করল যে মানে দাজ্জালরা যুগে যুগে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেবে। এই আরেক মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, আমার বন্ধুগণ আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই ধরনের একটা বিভ্রান্তির মধ্যে আত্মপ্রকাশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এদের কথা বলেছেন, দাজ্জালুনা সালাসুনা কাযাবুন, এরা 30 জন এই দাজ্জাল আবির্ভাব ঘটবে, যারা সময় অসময়ে বিভিন্নভাবে নিজেদেরকে মাহদিয়ে দাবি করবে। তন্মধ্যে এই ভণ্ড আরমান তন্মধ্যে একজন। এই ভণ্ড আরমান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তার এই বক্তব্য এটি আমাদেরকে এটাই প্রমাণ করে যে সে আরেকটি প্রতারণা ও ভণ্ডামির দিকে মানুষদেরকে আহ্বান করছে। এই বক্তব্যের দিকে কেউ যাবেন না, কেউ প্রতারিত হবেন না, আর অন্যান্য ভাইদেরকে সতর্ক করার জন্য চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, মাহদিয়ের আবির্ভাব অথবা আগমন এটা কোনো দাবি করার বিষয় নয়, এটি এস্টাবলিশড একটি বিষয় হবে, এটি এস্টাবলিশড একটি বিষয় হবে। আর সে হাদিসের অপব্যাখ্যা করেছেন যে মানে কুল্লুহুম ইবনু খালিফা অথবা আবনাউ খালিফা, যে 3 জন তোমাদের এই ধনভাণ্ডারের কাছে বিবাদে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, আর তারা 3 জনই খলিফার সন্তান হবে। তাদের উল্লেখ করেছেন, একজন হচ্ছে মোহাম্মদ ইবনে সালমান, আরেকজন মোহাম্মদ ইবনে নাইফ, আরেকজন মেগরেন ইবনে আব্দুল আজিজ। প্রশ্নই আসে না, মেগরেন ইবনে আব্দুল আজিজ তিনি মানে তার কোনো স্থান নেই এখানে, তিনি তো এখানে কোনোভাবেই এই বিষয়ে ঝগড়ার জন্য আসেননি, এখানে তার তিনি কোনো স্থান নিয়ে আসেননি। মোহাম্মদ ইবনে নাইফ তিনিও এখানে ঝগড়া করেছেন, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। আর মোহাম্মদ ইবনে সালমান সম্পর্কে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন সেটাও একটি মিথ্যা ভবিষ্যৎবাণী। এর মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যেন বড় ধরনের কোনো এজেন্ডা তার কাছে রয়েছে। মোহাম্মদ ইবনে সালমান সম্পর্কে তার এই বক্তব্য থেকে এই ইঙ্গিত বহন করে যে বড় ধরনের কোনো এজেন্ডা তাকে দেওয়া হয়েছে কোনো সুনির্দিষ্ট গ্রুপের বা সম্প্রদায়ের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই ধরনের ষড়যন্ত্র থেকে, আর এই ভণ্ড প্রতারক মাহদি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এর ফেতনা থেকে আমাদেরকে বিরত রাখুন। বন্ধুগণ, আমরা এই ফেতনায় যাতে নিমজ্জিত না হই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এ বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করার পর আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সে আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ে আমার বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে কথা বলবো, সেটা হচ্ছে গত আলোচনায় আমরা এই বিষয়টি বলেছি, আমরা গত আলোচনা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে ফাতিমা বিনতে কাইস আল ফেহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন, যেটি হাদিসুল জাসাসা নামে পরিচিত, সে হাদিসটি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে কথা বলেছি। এবং সেই শেষে আমি একথা বলেছিলাম যে আমি এরপরে আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেই বিষয়টি হচ্ছে ইবনু সাইয়াদের হাদিসটি নিয়েও আমি আপনাদের সামনে কথা বলবো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাহদি এর দাজ্জালের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে তুলে ধরেছেন, তখন সাহাবায়ে কেরামদের কাছে একটি বিষয় এত স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্যগুলো এত ক্লিয়ার করে বলেছেন যে সাহাবায়ে কেরামগণ যখনই কোনো ব্যক্তিকে মানে এই বৈশিষ্ট্যের কাছাকাছি পেতেন, সাহাবায়ে কেরামগণ মনে হতো যেন এই মনে হচ্ছে যেন দাজ্জাল, এ ধরনের একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এ ধরনের একটি ঘটনা সেটা হচ্ছে ইবনু সাইয়াদের সাথে, ইবনু সাইয়াদ নামে এক ব্যক্তির সাথে ঘটেছিল। ইবনু সাইয়াদ এর নাম হচ্ছে সাফি, কেউ কেউ বলেছেন এর নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু সাইয়াদ অথবা সাঈদ। ফতুল বাড়ির মধ্যে হাফিজ ইবনে আজ্জার আসকালানী রহমতুল্লাহ আলাই 3rd খণ্ডে 230 পৃষ্ঠায়, 6th খণ্ডের 164 পৃষ্ঠায় এই বিষয়টি আলোচনা করেছেন। তার এই ব্যক্তি মদিনার যে ইহুদি ছিল, ইহুদিদের মধ্যে একজন ছিল,
কেউ কেউ বলেছেন আনসারদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় সে ছোট ছিল বয়সে। ইবনে কাসির এবং ইবনে হাজার দুজনেই উল্লেখ করেছেন যে সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে তিনি তার ছেলে উমারা তিনি তাবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং তার কাছ থেকে ইমাম মালিক সহ অনেকেই হাদিস বর্ণনা করেছেন। হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ তাকে তাজরিদ আসমা ইসাহাবার মধ্যে উল্লেখ করেছেন এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ইসাবায়ের মধ্যে তার জীবনী উল্লেখ করেছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ইবনে সাইয়্যাদ এ সম্পর্কে যে বক্তব্য দেওয়া হচ্ছে দাজ্জাল এই বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে ইবনে সাইয়্যাদ আসলে সে প্রকৃততে দাজ্জাল, আল দাজ্জালুল আকবর, বড় দাজ্জাল অথবা আল মাসিহ দাজ্জাল, যে দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন সে ওই প্রকারের দাজ্জাল নয় ইবনে সাইয়্যাদ। যদি ওই প্রকার দাজ্জাল হতো তাহলে হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি ইবনে সাইয়্যাদকে তাজরিদ আসমাউস সাহাবার মধ্যে উল্লেখ করতেন না এবং তার পিতা কেউ কেউ বলেছেন ইহুদি ছিল, কেউ কেউ বলেছেন সে আনসারদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাহলে এই কথাগুলো এখানে আসতো না। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানের ব্যাপারে উমার ইবনে আবদুল্লাহ ইবনে সাইয়্যাদ সম্পর্কে বলেছে যে মুসলিম, সে ভালো মুসলিম ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার বর্ণিত হাদিস রয়েছে, তিনি তাবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এ কথা বলেছেন। তাহলে ইবনে সাইয়্যাদ আসলে কী ছিল? প্রথম কথা হচ্ছে বন্ধুগণ, ইবনে সাইয়্যাদ একজন প্রতারক এবং কাহিন, যে জ্যোতিষী, এই ধরনের কোনো দৈব কর্মের সাথে যার সম্পৃক্ততা ছিল, দৈব কর্মের মাধ্যমে, জ্যোতিষ কর্মের মাধ্যমেই লোকদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, মানুষের মধ্যে এই ধরনের প্রচার করত। তার এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ লোকদের মাঝে ব্যাপকতা লাভ করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনতে পেরেছেন যে এই ধরনের একটি ব্যক্তি এই বিভিন্ন ধরনের উদ্ভট, অবান্তর, অবাঞ্ছিত বক্তব্য দিচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যাদকে অথবা ইবনে সাঈদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা বা ইন্টারভিউ নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্টারভিউ নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইন্টারভিউর বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই হাদিসটি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে। এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ সহিহতে বর্ণনা করেছেন কিতাবুল জানায়েজের মধ্যে প্রথম খণ্ডে তৃতীয় খণ্ডে 318 পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু ইনতালাকা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাহাতিন ক্বিবলা ইবনে সাইয়্যাদ। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গ্রুপ, একটা ছোট্ট একটা দল নিয়ে ইবনে সাইয়্যাদের দিকে গিয়েছেন। হাত্তা ওয়াজাদুহু ইয়ালআবু মা সুবিয়ান ইনদা উতুম ইবনে মাগালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়েছে একটা উঁচা জায়গায়, সে কিছু বালকদের সাথে, তরুণদের সাথে, কম বয়স্ক তরুণদের সাথে খেলাধুলা করছে। ওয়াকাদ কারাবা ইবনে সাইয়্যাদ আল হুলম, যে ইবনে সাইয়্যাদ অনেকটা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি, এখনও কিশোর, প্রাপ্তবয়স্ক হয়নি। ফালাম ইয়াশুর হাত্তা দরাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদেহ, সে বুঝতে পারেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে তার গায়ের উপর একটু থাপ্পড় দিলেন অথবা হাত রাখলেন। সুম্মা কাল ইবনে সাইয়্যাদ, ইবনে সাইয়্যাদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রাসূল। ফানাজারা ইলাইহি ইবনে সাইয়্যাদ, ইবনে সাইয়্যাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। ফাকালা আশহাদু আন্নাকা রাসূলুল উম্মিয়্যিন, সে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাকা রাসূলুল উম্মিয়্যিন, তুমি উম্মিদের রাসূল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্বীকৃতি দেয়নি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ফাকালা ইবনে সাইয়্যাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে সাইয়্যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এটা সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসূল। ফারাফাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না,
ওয়াকাল আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এবং তার রাসূলদের প্রতি আমি ঈমান এনেছি। ফাকাল লাহু, রাসূলুল্লাহ ইবনে সৈয়দকে লক্ষ্য করে বললেন মা তারা, তুমি কি দেখো, কিছু দেখো কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করলেন যে মানে এলোমেলো কিছু দেখো কি না, চোখে কিছু মানে মনে হয় কি না, আবসা বা জাবসা এ ধরনের কিছু দেখো কি না? কাল ইবনে সৈয়দ, ইবনে সৈয়দ বলেন ইয়াতিনি সাদিকুন ওয়া কাযিব, স্পষ্ট বোঝা যাচ্ছে ইয়াদিস থেকে যে ইয়াতিনি সাদিকুন ওয়া কাযিব, যে আমার কাছে শয়তান আসে, কখনো সত্য কথা নিয়ে আসে, কখনো মিথ্যা কথা নিয়ে আসে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালাত আলাইকাল আমর, যে বিষয়টা তোমার কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে, মানে মিশ্রিত হয়ে গিয়েছে, একটা এর মধ্যে একটা সন্দেহ সংশয় মিশ্রণ রয়েছে। সুম্মা কাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইন্নী খাব্বাতু লাকা খাবিআন, যে আমি তোমার জন্য একটা বড় ধরনের একটা জিনিস গোপন করে রেখেছি যেটা তোমার জন্য থাকবে। ফাকাল ইবনু সৈয়াদ হুয়া দুঃখ, ইবনু সৈয়াদ বলে যে সেটা দুঃখ, মানে দুঃখ দ্বারা বুঝিয়েছে, সে দুখানকে বুঝিয়েছে, মানে পরিপূর্ণ কথাটি ইবনু সৈয়াদ বলেনি, কারণ এ ধরনের যারা জ্যোতিষী অথবা যারা গণক বা এই দৈবকর্মের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, তারা কথা পরিপূর্ণ বলে না। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার পরে সে হুয়া দুঃখ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইঙ্গিত করেছেন সেদিকে বোঝানোর জন্য চেষ্টা করেছে। ফাকা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুপ করো, ফালা আনতা আদু কাদরাক, তোমার যে সীমা আছে সে সীমা তুমি অতিক্রম করতে পারবে না। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু বললেন দাআনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবকাশ দিন, আদরি বুনুকাহু, আমি তার গর্দান উড়িয়ে দেই অথবা তাকে হত্যা করি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন ইয়াকুনহু, যদি সে দাজ্জাল হয়, ফালান তুসাল্লিতু আলাইহি, তুমি তার উপর ক্ষমতা লাভ করবে না। ওয়াইন লাম ইয়াকুনহু, যদি সে দাজ্জাল না হয়, ফালা খাইরালাকা ফি কাতলিহ, তাকে হত্যা করার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ নেই। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ রায় তার সহিতে বর্ণনা করেছেন। ও ফি রিওয়ায়াত মুসলিমের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন কিতাবুল ফিতান ওয়াশাতি সাহার মধ্যে 18 খণ্ডের 49 থেকে 50 পৃষ্ঠায়। ইমাম মুসলিম রহমতুল্লাহ বলেন আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লাহু, নবী সাল্লাম তাকে প্রশ্ন করেছেন মা তারা কি দেখো তুমি? কালা আরা আরশান আলাল মা, লা আমি পানির উপর বা সমুদ্রের উপর একটা আরশ দেখতে পাই। ফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আরশা ইবলিস আলাল বাহার, তুমি সমুদ্রের উপর ইবলিস শয়তানের আরশ দেখতে পাচ্ছ। মা তারা কি আর দেখ আর দেখো? কালা আরা সাদিকাইনি ওয়া কাযিবান আও কাযিবাইনি ওয়া সাদিকান, দুজন সত্যবাদী একজন মিথ্যুকে দেখি, আও কাযিবাইনি দুজন মিথ্যাবাদী, আও সাদিকান একজন সত্যবাদীকে দেখি। ফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুব্বিসা আলাইহি, মানে তার মূলত তার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়ে গিয়েছে, আসলেই মানসিক বিকারগ্রস্ত, এদিকে ইঙ্গিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লুব্বিসা আলাইহি। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, দাউ তোমরা তাকে পরিহার করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ছেড়ে দাও তাকে, কোনো প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ছেড়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। এটি হলো সহিহ মুসলিমের আরেকটি রেওয়ায়ত, আমি আপনাদের সামনে পেশ করলাম। সহিহ বুখারী মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ, আমি বলেছি আগেই বন্ধুগণ, ইমাম বুখারী রহমতুল্লাহ ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন নাই, ইবনে সৈয়াদের হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ তার জি দেওয়ার জন্য চেষ্টা করেছেন যে ইবনে সৈয়াদেই সম্ভাবনা রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের ব্যাপারে কিয়ামতের আগে আবির্ভাবের কথা উল্লেখ করেছেন, সে দাজ্জাল ইবনু সৈয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ এই রেওয়ায়তগুলোকে কি করেছেন, উল্লেখ করেছেন, এগুলোকে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। দেখি আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আরেকটি রেওয়ায়তকে আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে রেওয়ায়তটি ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন তৃতীয় খণ্ডের 318 পৃষ্ঠায়। আগের রেওয়ায়তটিও তৃতীয় খণ্ডের 318 পৃষ্ঠায় ফাতুল বারী সহ একসাথে, এটা আগের রেওয়ায়তটি এসেছে ইবনে ওমর থেকে, পরের রেওয়ায়তটি ইবনে ওমর থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, উবাই ইবনে কাব থেকেও বর্ণিত হয়েছে। তিনি বলেন কাল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন ইনতালাকা বাদা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উবাই ইবনে কাব ইলা নখলি আল্লাতী ফিহা ইবনে সিয়াদ, ওই খেজুর বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দুজনেই গেলেন যে বাগানের মধ্যে ইবনে সিয়াদ আছে।
وهو يختل أن يسمع من ابن سياد شيئا قبل أن يراه ابن سياد رسول الله صلى الله عليه وسلم من باب قلن جاتا كوري شه بوزده نا پاري جه ابن سياد رسول صلى الله عليه وسلم شمبر كي جانار آگه كسو شنار آگه رسول الله صلى الله عليه وسلم মানে চিন্তা করলেন যে যে ইবনে সাইয়্যাদ দেখার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন যে তার সম্পর্কে কিছু জানার জন্য ইনফরমেশন নেওয়ার জন্য ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুত্তাজিউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ইবনে সাইয়্যাদকে সে শুয়ে আছে মুত্তাজিউন ইয়ানি ফি কাতিফাতিন লাহু ফিহা রামজা আও জামরা তার একটা চাদর এই চাদরের মধ্যে কিছু দাগ রয়েছে মানে এই চাদরের মধ্যে কিছু দাগ আছে মানে কিছু ইশারা রয়েছে এরকম একটা চাদর গায়ে দিয়ে সে শুয়ে রয়েছে ফারাআত উম্মু ইবনে সাইয়্যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াত্তাকি বিজুজুই নখল ইবনে সাইয়্যাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের যে গোড়ার অংশটুকু রয়েছে এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আড়াল করতে চাচ্ছিলেন ফাকালাত ইবনে সাইয়্যাদ তার মা ইবনে সাইয়্যাদকে লক্ষ্য করল ইয়া সাফ ইবনে সাইয়্যাদ পরিপূর্ণ বললেন না ইয়া সাফ তাকে ডাকলেন হে সাফ মানে তার নাম ছিল মূলত সাফ আমরা বলেছি তাহলে বোঝা গেল এই হাদিস থেকে সহিহ বুখারী রিওয়ায়েত এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে তার নাম যে সাফি ছিল এটা বোঝা যাচ্ছে ইয়া সাফ ওহ ইসম ইবনে সাইয়্যাদ হাজা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাজা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন ফাসার ইবনে সাইয়্যাদ ইবনে সাইয়্যাদ একটু উত্তেজিত হয়ে পড়লো ইবনে সাইয়্যাদ একটু উত্তেজিত হইব ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লউ তারাকতুহু বাইয়্যান যদি তাকে সুযোগ দিতাম একটু সুযোগ পেত তাহলে বাইয়্যান তার বিষয়টি স্পষ্ট হতো কিন্তু যেহেতু সে জেনে গিয়েছে এখন তার বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়নি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব মুতারাদ্দিদ ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত এখানে মানে রাসূলুল্লাহ স্পষ্ট সিদ্ধান্ত দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে মানে সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে সে মূলত ইবনে সাইয়্যাদি যে দাজ্জাল একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আরেকটি হাদিস যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন পঞ্চম খণ্ডের 148 পৃষ্ঠায় আমরা দেখতে পাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যে হাদিসটি এই হাদিসটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষার ব্যাপারে ইবনে সাইয়্যাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন ইবনে সাইয়্যাদকে যেহেতু ইবনে সাইয়্যাদ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহ পোষণ করেছিলেন যে ইবনে সাইয়্যাদ কি সে কি দাজ্জাল কি দাজ্জাল নয় এ বিষয়ে সন্দেহ পোষণ করেছেন ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার বিষয় সাব্যস্ত হয়েছে এখানে একটি বিষয় খুবই স্পষ্ট সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিহ বুখারী দুটি রেওয়ায়েত থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে যে লুব্বিসা আলাইহি মানে তার সংমিশ্রণ ঘটে গিয়েছে মিশ্রণ ঘটে গিয়েছে তার উপর এ বিষয়টি মানে এখানে একটা মিশ্রণ আছে সন্দেহ সংশয় রয়ে গিয়েছে দাউহু তাকে ছেড়ে দাও এটি সহিহ মুসলিম রওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইয়াকুনহু সন্দেহভাজন যদি সে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কনফার্ম বলেনি যে সে দাজ্জাল হবে সহিহ বুখারী আরেকটি রওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ তারাকতুহু বাইয়্যান যদি তাকে মানে আমরা ছেড়ে দিতাম তাহলে বোঝা যেত স্পষ্ট হতো কিন্তু সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হয়নি এই রওয়ায়েতগুলো থেকে আমরা বুঝতে পেরেছি বন্ধুগণ এবার আমি যে বিষয়টি আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হচ্ছে এই আসলে কি সে ইবনে সাইয়্যাদ সেই বড় দাজ্জাল অথবা মাসিহুদ দাজ্জাল নাকি এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায় যে ইবনে সাইয়্যাদ হতে পারে যে সে মুতাকাহিন মানে জ্যোতিষ কর্ম অথবা দৈব কর্মের মাধ্যমে লোকদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা যে অপপ্রচার করে থাকে সে দাজ্জাল ও মিনা দাজ্জাল আলহামদুলিল্লাহ মানে বিভিন্ন যে মিথ্যুক বা প্রতারক রয়েছে
মিথ্যাবাদী রয়েছে তাদের মধ্যে একজন, যেহেতু অনেক প্রকার অনেক দাজ্জালির আগমন ঘটবে তোমাদের সেও একজন। আমরা এখান থেকে ইবনে সাইয়াদের অবস্থা সম্পর্কে জানতে পেরেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষার বিষয়টি জানতে পেরেছি। এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দেননি, বরং মুতাওয়াক্কিফ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো মন্তব্য করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি, চুপ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নীরব ছিলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সুস্পষ্ট ওহির মাধ্যমে যদি জানানো হতো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ বিষয়ে স্পষ্ট করে বলতেন। কিন্তু আমরা দেখতে পাই পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই ইবনে সাইয়্যাদকে দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেছেন এবং তারা এই ক্ষেত্রে খুব তাকিদ দিয়েছেন। আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে তিনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াহলিফু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কসম করে বলতেন আন্না ইবনে সাইয়্যাদ হুয়া দাজ্জাল, যে ইবনে সাইয়্যাদ সেই দাজ্জাল। ওলাম ইউনকির আলাইহি জালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টি ইনকার করেননি। এ ধরনের বর্ণনা পাওয়া গিয়েছে, তাহলে এর অর্থ কী হবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরির করেছেন যে ইবনে সাইয়্যাদ সে দাজ্জাল। আসলে ব্যাপারটি এমন নয়। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কনফিউশনে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়ে কোনো বক্তব্য দেননি, নীরবতা পালন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ ছিলেন, চুপ ছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কনফিউশনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইবনে সাইয়্যাদের পরীক্ষার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কসম করে এই কথাটি বলেছেন। কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল জাসাসের বিবরণ দিয়েছেন, তখন দেখা গিয়েছে যে ইবনে সাইয়্যাদের এই বক্তব্য ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের মাধ্যমে দেখা প্রমাণিত হয়েছে যে ইবনে সাইয়্যাদ মূলত প্রকৃত দাজ্জাল নয়। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি ছিল, যতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন ততদিন পর্যন্ত এখান থেকে এটা বোঝা যাচ্ছে। ঠিক একই বক্তব্য যে ইবনে সাইয়্যাদের ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এভাবে বলেছেন। মুহাম্মদুল মুনকাদির রাহিমাল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাআইতু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াহলিফু বিল্লাহ, যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে কসম করে বলতে শুনেছি ইন্না ইবনে সাইয়্যাদ হুয়া দাজ্জাল, যে ইবনে সাইয়্যাদ সেই দাজ্জাল। আমি তাকে বললাম, প্রশ্ন করলাম, তাহলিফু বিল্লাহ আল্লাহর নামে কসম করে বলছো, আল্লাহর নামে কসম করছো? কালা ইন্নি সামিউতু উমার, আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকে শুনেছি ইয়াহলিফু আলা যালিকা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নামে কসম করে বলতে। ফালাম ইউনকিরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বক্তব্যকে ইনকার করেননি। মূলত এটাকে নির্ভর করেই, এই বক্তব্যটাকে নির্ভর করেই ইমাম বুখারী রাহিমাল্লাহ তাআলা ইবনে সাইয়্যাদের হাদিসগুলোকে তারজিহ দিয়েছেন। ইবনে সাইয়্যাদের বক্তব্য সবগুলোকে একসাথ করে ইমাম বুখারী রাহিমাল্লাহ তাআলা এটাকে তারজিহ দিয়েছেন, বলেছেন যে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ইবনে সাইয়্যাদ যে সেই মূলত প্রকৃত দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জাল, সেই ইবনে সাইয়্যাদ। যেমন নাফে বর্ণনা করেছেন, এ রাওয়ায়েতটি এসেছে সুনান আবু দাউদের মধ্যে 11 খণ্ডের 438 পৃষ্ঠায়, নাফে বর্ণনা করেন, তিনি বলেন কাল কানা ইবনে উমর ইয়াকুল, ইবনে উমর রাদিয়াল্লাহু বলতেন ওয়াল্লাহি মা আশুক্কু আনাল মাসিহা দাজ্জাল ইবনে সাইয়্যাদ, আমি কোনো সন্দেহ পোষণ করি না যে মাসিহুদ দাজ্জাল হচ্ছে ইবনে সাইয়্যাদ, ইবনে সাইয়্যাদি দাজ্জাল, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ আমি করি না। এই সমস্ত কথা থেকে যেটা প্রমাণিত হচ্ছে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ এই পথটাকে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যে ইবনে সাইয়্যাদ সেই হচ্ছে দাজ্জালুল আকবর, বড় দাজ্জাল অথবা আল মাসিহুদ দাজ্জাল, এটা মানে বোঝা যায়। কিন্তু না, কায় না কোথায় নাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি, কাদ লুব্বিসা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি লুব্বিসা আলাইহি, তার একটা মিশ্রণ ঘটে গিয়েছে, দাউহু তাকে পরিহার করো, বর্জন করো। ইমাম বুখারী রহমতুল্লাহ এই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত যে আসলেই সে মোতালাব্বিস, মানে একটা সন্দেহ সংশয়পূর্ণ অবস্থার মধ্যে চলে গিয়েছে, সে দাজ্জালু মিনা দাজ্জাল জেলা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তামিমাদ দারি বর্ণিত যে হাদিসটি, সে হাদিস থেকে এখানে বোঝা যাচ্ছে যে মূলত এ হচ্ছে দাজ্জালু মিনা দাজ্জালা মিনাল কুহান, তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা এই জ্যোতিষকর্ম অথবা দৈবকর্ম অথবা এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত, শয়তানি কর্ম যারা করে থাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত, এটাই প্রমাণিত হয়েছে। ফলে সাহাবায়ে কেরামগণ তাহলে এটা কসম করে বললেন কেন? সাহাবায়ে কেরামগণের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে এটি আগের বক্তব্য ছিল, মানে এই বক্তব্যটুকু যখন ইবনে সাইয়্যাদ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারাদ্দিদ ছিলেন, সংশয়ের মধ্যে ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কিছু বলতেছিলেন না, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যাদের এই বক্তব্যকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে স্পষ্ট করে দিলেন যে তামিম দারির বক্তব্যের মাধ্যমে, সেখান থেকে প্রমাণিত হয়েছে যে ইবনে সাইয়্যাদ মূলত দাজ্জাল নয়, বরং ইবনে সাইয়্যাদ সে দাজ্জাল মিনা দাজ্জালা, মানে অনেক যে দাজ্জাল আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন তাদের মধ্যে সে একজন। এটাই আমরা বুঝতে পারি ইবনে সাইয়্যাদের অবস্থান থেকে, আমার বন্ধুগণ, যে অবস্থানটি বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অবস্থানটি বিস্তারিত বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেছেন আমরা দেখব ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআর মধ্যে অষ্টম খণ্ডের 51 এবং 52 পৃষ্ঠায় ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ইবনে সাইয়্যাদের ব্যাপারে তারজিহের যে পদ্ধতি ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা গ্রহণ করেছেন, এই তারজিহের পদ্ধতি এখানে যথাযথ হয়নি। দেখুন তো, খুব ভালো করে খেয়াল করুন, এই হাদিসটি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন খারাজিনা হুজ্জাজান ও উমারান, আমরা হযরতবা উমরার উদ্দেশ্যে বের হলাম, ওয়া মা'ানা ইবনে সাঈদ ইবনে সাইয়্যাদ, আমাদের সাথে ইবনে সাঈদ অথবা ইবনে সাইয়্যাদ ছিল, কাল তিনি বলেন ফানাজাল নামান ছিলেন, আমরা এক স্থানে একটু বিরতি নিলাম, ফাতাফার রাখার না আসো, মানুষ সবাই যার যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ল, ও বাকি তো আনা ওয়া হুয়া, আমি আর ইবনে সাঈদ অথবা ইবনে সাইয়্যাদ রয়ে গেলাম, ফাস্তাওহাশতু মিনহু ওয়াহশাতান শাদীদাতান মিম্মা ইউক্বালু আলাইহি, তার সম্পর্কে যা বলা হতো এই ব্যাপারে আমি বড় ধরনের একটা মানে শূন্যতার মানে বোধ করলাম, একটা ভয় পেলাম, আমি ভয় পেলাম যে মানে দাজ্জাল যদি হয় তাহলে তো অবস্থা খারাপ, এখন আমি আর সে ছাড়া আর কেউ নেই। কাল তিনি বলেন, কে বলতেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কাল ওয়াজা আবি মাতাহি, সে তার আসবাবপত্র নিয়ে আসলো, ফাওয়াদাহু মা মাতাহি, সে আমার যেই জিনিসপত্র আছে এগুলোর সাথে রাখলো, ভাবসাবটা এমন যে একসাথে কী করবে, আমার সাথে থাকবে, এদিক থেকে আমি ভয়ে একেবারেই মানে কী হয়ে যাচ্ছি, মানে কাতর হয়ে যাচ্ছি, আমি অত্যন্ত ভয় পাচ্ছি যে তার ব্যাপারে এই ধরনের কথা বলা হচ্ছে, সে তো দাজ্জাল এই ধরনের বক্তব্য দিচ্ছে। ফাকুলতু, আমি তাকে বললাম ইন্নাল হাররা শাদীদ, প্রচণ্ড গরম, ফালা ওয়াদাতুহু তাহতা তিলকা শাজারা, যদি এই গাছের নিচে গিয়ে একটু মানে তুমি আশ্রয় নিতে ভালো হইতো, মানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন যে একটু সরে যাক, আমার কাছে না আসুক, বলে ফালা ওয়াদাতুহু তাহতা তিলকা শাজারা, এই গাছের নিচে যাও তাহলে ভালো হতো। কাল ফাফা আলা, সে সেটা করলো, কালা তিনি বলেন ফারুফি আতলানা গানামুন, তারপরে দেখতে পেলাম যে আমরা কিছু ছাগলের পাল দেখতে পেলাম, ফান্তালাকা ফাজা বেআস, দেখলাম যে বেআসি মানে এক পাত্র সে মানে সেখান থেকে আমাদের জন্য দুধ নিয়ে আসলো, ফাকালা ইস্তাবি আবু সাঈদ, বললো যে আবু সাঈদ পান করো, ফাকুল তো ইনাল হাররা শাদীদ, অনেক গরম, ওয়াল্লাবান হার, আর দুধও গরম, মা বি ইল্লা আন আকরাহু আন আশরাব আনিয়া দিহি, তার হাত থেকে মানে পান করাটাকে আমি নিজে অপছন্দ করতেছিলাম, আর জানি না কী খাওয়াই দিয়ে আমাকে শেষ পর্যন্ত, আবু সাইদ খুদরি এত মনে করতেছিলেন যে কী আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে, এজন্য আমি তার হাত থেকে খেতে অপছন্দ করলাম, ফাকাল আবা সাঈদ, তারপর আমাকে বললেন হে আবু সাঈদ লাকাদ হামাম তু আন আখুজ জাহাবলান, আমি ইচ্ছা করছি, আমি ইচ্ছা করি আন আখুজ জাহাবলান, একটা রশি আমি নেব, ফাউ আল্লিকাহু বিশাজারাতিন, তারপরে একটা গাছের সাথে এটাকে মানে পেঁচাবো, সুম্মা আখতানে কামে ইয়াকুলু লি আন্নাস, মানুষ আমার ব্যাপারে যে কথা বলে আমি গলার মধ্যে ফাঁস দিয়ে আমি ফাঁসি দিয়ে হত্যা নিজে আত্মহত্যা করবো, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, তিনি বলতেছেন ইবনে সাইয়্যাদের বক্তব্য, ইয়া আবা সাঈদ মান খাফি আলাই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাফি আলাইকুম মা আশাল আনসার, যে যাদের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে, কিন্তু তোমরা যারা আনসার তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অস্পষ্ট নয়। আলাস্তা মিন আহলামিন নাস বি হাদিস রাসূলিল্লাহ, তুমি কি আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে মানে যাদের জ্ঞান রয়েছে তাদের মধ্যে একজন নও? আলাইসা কাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা কি বলে নাই, হুয়া কাফির, সে কাফির হবে, ওয়া আনা মুসলিম, আর আমি তো মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি? আলাইসা কাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কথা বলে নাই, হুয়া আকিম লা ইউলাদ, তার কোনো সন্তান হবে না, সে বন্ধা হবে, সন্তান হবে না? ওয়াকাদ তারাকতু ওয়ালাদি বিল মদিনা, আমি আমার সন্তানকে মদিনায় রেখে এসেছি, আমার তো সন্তান হয়েছে। আলাইসা কাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলে নাই এই কথা, লা ইয়াদখুল মদিনাতা ওয়ালা মক্কা, সে মানে দাজ্জাল মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না? ওয়াকাদ আকবালতু মিনাল মদিনা, আমি তো মদিনা থেকে এসেছি, ওয়ানা উরিদু মক্কা, আর আমি মক্কায় যাচ্ছি। কাহালা আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু আনহু হাত্তা কিত্তু আন আহযিরাহু, মানে আমি মানে তার এই বক্তব্য শুনে মানে আমার আমি এরকম কাছাকাছি হয়ে গেছে তাকে, আমি মনে করতেছিলাম যে তার এই কথা তো ঠিকই আছে, তার এই কথাকে আমি অনেকটা তার পক্ষ থেকে একটা ক্ষমার বা মানে এই যে এটাকে গ্রহণযোগ্য মনে করতেছিলাম, তার এই ওজরকে আমি গ্রহণযোগ্য মনে করতেছিলাম, এক্সকিউজ করতে চাচ্ছিলাম। সুম্মা কাল আমা বল্লাহ ইন্নি লা আরিফুহু, তারপরে এই কথা বলার পরে সে ফিরে গেল, কি ফিরে গেল, আমা বল্লাহি, জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, ইন্নি লা আরিফুহু, আমি দাজ্জালকে জানি। ও তাহলে বুঝা গেল যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লুব্বিস আলাইহি, আসলে তার মধ্যে একটা মিশ্রণ ঘটে গিয়েছে। ও আরিফু মাউলিদাহু, তার জন্ম সম্পর্কে আমি জানি, ও আইনা হুয়াল আন, সে কোথায় এখন এটাও জানি। কাল আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু আনহু বলে কুলতু লাহু, আমি তাকে বললাম তাব্বান লাকা সাইর আল ইয়ম, পুরো দিন আর কি বললাম ইয়া, এখনই তো তোমার যেটা ধ্বংস, তোমার ধ্বংস হোক, কী বললা এতক্ষণ পর্যন্ত, এই যে এত লম্বা কথা আর লম্বা কাহিনী যে তুমি বললা, এটা কী বললা, আর এখন কী বললা, এখন কী বললা? অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে যে রেওয়ায়েতটি সহি মুসলিমের এরপরে রেওয়ায়েতটা, সেই রেওয়ায়েতের মধ্যে এসেছে যে ইবনু সৈয়াদ বলে আমা ওয়াল্লাহি নিল আলামু আল আনা হাইসু হুয়া, এখন সে কোথায় আছে, ও আরিফু আবা হুয়া উম্মাহু, তার বাপ এবং মা সম্পর্কে আমি জানি। তখন কিলা লাহু, তাকে এই প্রশ্ন করা হলো, এখানে ওই আবু সাইদের খুদরি রাদিয়াল্লাহু আনহু বক্তব্যটা এভাবে এসেছে, কিলা লাহু, তাকে প্রশ্ন করলো, আয়াসুরুকা আন্নাকা যাকার রাজুল, যে তোমাকে মানে তুমি কি এটা পছন্দ করো, তোমার কি মনে হয় যে সেই ব্যক্তি তুমিই হবে, আয়াসুরুকা যাক আন্নাকা যাকার রাজুল, তুমি সেই ব্যক্তি মানে যার সম্পর্কে বলতেছ। ফাকালা ইবনু সাইয়াদ বলল লাউ উরিদা আলাইয়া মা কারেহতু, যদি আমার কথা বলা হয় মা কারেহতু, আমি এটা অপছন্দ করব না। বোঝা গেল যে তার আগের বক্তব্য আর পর বক্তব্য এর মধ্যে তালবিস রয়ে গিয়েছে, মিশ্রণ রয়ে গিয়েছে, এবং সে যে মানসিকভাবে বিকারগ্রস্ত এটাও এখানে প্রমাণিত হচ্ছে, এই মানে এই রেওয়ায়েতগুলো থেকে প্রমাণিত হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইবনু সাইয়াদ মূলত সে প্রকৃত দাজ্জাল নয়। এখানে ইবনু সাইয়াদের ব্যাপারে অনেকগুলো রেওয়ায়েত রয়েছে বন্ধুগণ, আমরা স্পষ্ট করে যে বিষয়টি বলতে চাই সেটা হলো ইবনু সাইয়াদের ব্যাপারেও আলেমদের মধ্যে একটা সন্দেহ সংশয় রয়ে গিয়েছে। ফলে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে ইবনু সাইয়াদ প্রকৃত দাজ্জাল নয়, বরং তারা অনেকেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মতো তামিম আদ-দারিয়ের হাদিসটাকে কী করেছেন, গ্রহণ করেছেন, যেটা সম্পর্কে আমরা হাদিসুল জাসসাসা বিস্তারিত আলোচনা করেছি। আমরা আগেই বলেছি হাদিসুল জাসসাসাকে আমরা আগে আলোচনা করেছি, আমাদের কাছে স্পষ্ট হয়েছে হাদিসুল জাসসাসা দ্বারা কী বোঝানো হয়েছে। পরে আমরা আজকে আলোচনায় আমরা নিয়ে এসেছি হাদিস ইবনু সাইয়াদের বিষয়টি, আমরা এনে আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই। এই বর্ণনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যেটি, সেটাও ইবনু সাইয়াদ মূলত আসলে প্রকৃত দাজ্জাল নয়, ইবনু সাইয়াদও মিনাল কুহান, ওই জাদুকর শয়তান এবং জ্যোতিষীদের মধ্যে একজন, যে শয়তানের মানে আনুগত্য বা অনুগত করার মাধ্যমে শয়তানকে মানে হস্তগত করার মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা কথাগুলো বলে থাকে এবং একটি আরেকটির সাথে মানে সংমিশ্রণ তৈরি হয়ে থাকে, তার সকল প্রকার বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ ছিলেন, নীরব ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট করে একথা বলেননি যে সে ইবনু সাইয়াদ দাজ্জাল। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরীক্ষার মাধ্যমে মানে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চুপ ছিলেন,
সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিষয়টি ইবনে সিয়াদ হিসেবেই দাজ্জাল হিসেবে ইবনে সিয়াদকে দাজ্জাল হিসেবেই সাহাবায়ে কেরামগণ মনে করেছিলেন, ধারণা করেছিলেন। এটি সাহাবীদের মওকিফ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে বোঝা গিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে আসলেই এখানে নীরব ছিলেন, সুস্পষ্ট বক্তব্য প্রমাণিত হয়নি। তাই এখান থেকেও আমাদের কাছে এটি স্পষ্ট যে ইবনে সিয়াদ মূলত মানে আদ-দাজ্জাল আল কবির বা বড় দাজ্জালের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন সেই দাজ্জাল নয়, বরং সে কিছু মিথ্যা কথা বলেছে, কিছু সত্য কথা বলেছে এবং লোকদের মাঝে তার এই প্রচার প্রসার হয়েছে। সে নিজে ইসলাম গ্রহণ করার বিষয়ে দাবি করেছে এবং পরবর্তী সময়ে সে নিজেকে মুসলিম হিসেবেও দাবি করেছে, যেটি আমরা একাধিক হাদিসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করেছি। এবার আমি আপনাদের সামনে যে বিষয়টি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একথা স্পষ্ট করেননি যে ইবনে সিয়াদের যে সে দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে লুব্বিসা আলাইহি, মানে তার মধ্যে একটা মিশ্রণ তৈরি হয়েছে, তার বোঝা গেল তার বক্তব্যের মধ্যে সত্য মিথ্যার সংমিশ্রণ রয়েছে, সে আসলেই প্রকৃত দাজ্জাল, সে দাজ্জালের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি সে তার অবস্থান থেকে মনে হচ্ছে যেন সে আসলেই দাজ্জাল নয়, তার মধ্যে সংমিশ্রণ পাওয়া গিয়েছে, এটাই আলেমদের বেশিরভাগ আলেমদের বক্তব্য। তাই সাহাবায়ে কেরামগণ যারা এই বক্তব্য দিয়েছেন এটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান থেকে সাহাবায়ে কেরামগণ এভাবে এই অবস্থান নিয়েছেন। পরবর্তী সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দিয়ে যাননি। তাই মুহাক্কিক ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে ইবনু সিয়াদ লাইসা হুয়া দাজ্জালুল আকবর ফি আখিরিজ জামান, যে শেষ সময় যেই দাজ্জালের আবির্ভাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে ইবনু সিয়াদ আসলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং ইবনু সিয়াদ হচ্ছে দাজ্জালু মিনা দাজ্জাজিলা এবং তার বিষয়টি কনফিউজড। এই মর্মে দীর্ঘ আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্ত যে কথাটি বলেছি সেটা হচ্ছে তার বিষয়টি কনফিউজড, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে মানে এখন পর্যন্ত সে জীবিত রয়েছে, কোথায় রয়েছে, মানে এটিও একটা প্রশ্ন। কারণ এই প্রশ্ন তাহলে প্রত্যেক যুগেই এই প্রশ্ন উত্থাপিত হতো, কারণ আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই ধরনের কোনো বিবরণ পাওয়া যায়নি যে কোথায় গেল ইবনে সিয়াদ, ইবনে সিয়াদের এই মানে ঘটনা কি হলো। যেমনিভাবে এর পরবর্তী সাহাবিদের পরবর্তী তাবিদের যুগ, তাবিদের পরবর্তী তবে তাবিদের যুগ, সকল যুগেই এটি এই বিষয়ে এত বিস্তারিত আলোচনা আসেনি, যার মাধ্যমে বোঝা গিয়েছে যে ইবনে সিয়াদ মূলত কোনো সন্দেহ নেই সে দাজ্জালের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, বৈশিষ্ট্যগুলো বলেছেন, সেটা হচ্ছে দাজ্জাল আবির্ভাব ঘটবে সেটা কিয়ামতের আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে একটি হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এখানে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বা একটা প্রশ্ন আসতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইবনে সিয়াদের পরীক্ষা নিতে গেলেন? পরীক্ষা নিতে গেলেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টি কনফার্ম হওয়ার জন্য, তার বিষয়ে আসলে একটি সন্দেহ সংশয় তৈরি হয়েছিল, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লুব্বিসা আলাইহি ফাদাউহু, যে তার ব্যাপারে একটা সংমিশ্রণ তৈরি হয়ে গেছে, একটা ইলতিবাস তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়ে গেছে, ফাদাউহু তোমরা তাকে বর্জন করো। তাই তাকে দাজ্জাল মনে করার বিষয়টি, যদিও আমরা দেখেছি আহলে হাদিসদের মধ্যে একদল উলামায়ে কেরাম অথবা অনেকের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আসলে সঠিক নয়, বরং ইবনে সিয়াদ দাজ্জাল নয়, প্রকৃত দাজ্জাল কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য বলেছেন সেই বৈশিষ্ট্য নিয়েই তার আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ তাআলা। বাকি অংশ আমরা আগামী আলোচনায় আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কাছে যদি প্রশ্ন থাকে আমরা কয়েকটি প্রশ্ন আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এমডি জামালউদ্দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হলো সৌদি আরবে মার্কেটগুলোতে যে ইন্ডিয়ান
অস্ট্রেলিয়ান ও ব্রাজিলের তাজা গরুর মাংস পাওয়া যায়, এই মাংস কি খাওয়া যাবে? হ্যাঁ, এগুলো যাবে, কারণ এগুলো হালাল প্রক্রিয়ায় জবের মাধ্যমে আমদানি করা হয় থাকে। সুতরাং এগুলো খেতে কোনো ধরনের বাধা নেই, এগুলো খেতে পারবেন, এগুলো খাওয়া জায়েজ রয়েছে। মোহাম্মদ আব্দুল নজরুল ইসলাম স্যার, সুরা আল কাহফের 103:4 আয়াতের ব্যাখ্যা বুঝতে চাই, অনুগ্রহ সহযোগিতা করবেন আশা করি। কোরআন করিমের আয়াতের তাফসীর বোঝার জন্য আমাদের এই প্রশ্ন করার প্রয়োজন নেই। আপনি চেষ্টা করুন যে সুরাত আল কাহফ আপনি নিজেই, বিভিন্ন তাফসীর রয়েছে, সেই তাফসীরগুলো থেকে আপনি সেটাকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। তারপর আমি শুধুমাত্র আপনাকে মোদ্দা কথা যেটি রয়েছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যেই আয়াতগুলো বলেছেন 103 এবং 104, এই দুটি আয়াতের হচ্ছে মূলত তাদের ব্যাপারে বলা হচ্ছে যারা নেক আমল করার পরেও তাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, পার্থিব জীবনে তাদের যত প্রচেষ্টা আছে সকল প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে এর জন্য কোনো প্রতিদান পাবে না, কেয়ামতের দিন তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাছে কোনো ওজন পাবে না। কিন্তু তাদের ধারণা হচ্ছে এগুলো তারা ভালো কাজ করতেছে, মানে এই ধরনের ব্যক্তিদের পরিচয় করে দিয়েছেন যারা কুফরিতে লিপ্ত রয়েছে, কুফরি কর্মে লিপ্ত রয়েছে এবং এমন কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেছে যেগুলো তাদের নেক আমলগুলোকে বিনষ্ট করে দেয়। তাদের কথা আল্লাহ সুবহান তালা সুরাত আল কাহফের 103 এবং 104 আয়াতের মধ্যে বলেছেন, এটি বেদাতই হতে পারে, বেদাত মিশ্রিত কুফুর হতে পারে, শির্ক মিশ্রিত কুফুর হতে পারে, অথবা শির্ক মিশ্রিত ইবাদত হতে পারে। এই সকল প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করেছে, এরা হচ্ছে আল আখসারুন আমালা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে, যাদের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা সূরাতুল কাহফের মধ্যে 103 এবং 104 আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।